প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটিবার স্বাগতম রেভারেন্ড পলস হাই স্কুলের কারিগরি শাখায়। আমি অনিরুদ্ধ সরকার আছি তোমাদের সঙ্গে। আজকে আমাদের আলোচ্য বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেড টু নবম শ্রেণী এসএসসি ভক্তের জন্য। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ে ষষ্ঠ অধ্যায়ে বৈদ্যুতিক তারের জয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। আজকে পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ে পাঠ্যের বিষয় বৈদ্যুতিক তারের জয়েন্ট। এখানে আমরা আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি একটু লিখে রাখছি। সেগুলো আছে বৈদ্যুতিক তারের জয়েন্ট, জয়েন্টের সংজ্ঞা, জয়েন্টের বৈশিষ্ট্য, জয়েন্টের প্রয়োজনীয়তা এবং জয়েন্ট করার যে ধাপ বা পদক্ষেপ আছে সেগুলি। তারপর তার জয়েন্ট করার পরে আমরা যে ঝালাই করি বা সোল্ডারিং করি তার ধাপ, এবং সর্বশেষ আছে টেপিং। তো আমরা আমাদের পাঠে চলে যাই। আমরা যদি বৈদ্যুতিক তারের সংজ্ঞা দেখি, যে বৈদ্যুতিক তারের জয়েন্ট আসলে কাকে বলে, জয়েন্টের সংজ্ঞায় যদি দেখি, তাহলে আমরা প্রথমে বলবো যে ইনসুলেশন উঠানো দুইটি তার, কারণ একটা তারে কখনো জয়েন্ট করা যায় না। অবশ্যই জয়েন্ট করতে গেলে দুই বা ততোধিক তারের প্রয়োজন হয়, সর্বনিম্ন দুইটা তার। তাহলে আমরা যদি একটু লিখি যে ইনসুলেশন উঠানো ইনসুলেশন উঠানো দুইটা তারকে একটি নির্দিষ্ট নিয়মে পেঁচানোকে তারের জয়েন্ট বলে। আমরা এখানে জয়েন্টের সংজ্ঞায় দেখলাম যে ইনসুলেশন উঠানো দুইটি তারকে একটি নির্দিষ্ট নিয়মে পেঁচানোকে তারের জয়েন্ট বলে। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কি পাই, যে ইনসুলেশন উঠানো তার, অবশ্যই তারের ইনসুলেশন উঠানো থাকতে হবে, এবং ইনসুলেশন উঠানো দুইটা তারকে যখন আমরা একটা নির্দিষ্ট নিয়মে পেঁচাবো, শুধু যে পেঁচাবো তাহলে কিন্তু জয়েন্ট হবে না, হয়তো সেটা জয়েন্ট হবে কিন্তু নিয়ম মাফিক জয়েন্ট হবে না। তাহলে প্রথমে ইনসুলেশন উঠানো দুইটি তার, তাহলে একটা বিষয়ের মধ্যে ইনসুলেশন উঠানো থাকতে হবে, পরে সর্বনিম্ন দুইটা তার থাকতে হবে। আমি যে কথা বললাম যে তারে জয়েন্ট করতে গেলে কিন্তু একটা তারে জয়েন্ট করা যায় না, সর্বনিম্ন দুইটা তারের প্রয়োজন। এবং তৃতীয় বিষয়টি আছে যে একটি নির্দিষ্ট নিয়ম, তার মানে একটি নির্দিষ্ট নিয়মে পেঁচানো, এবং সর্বশেষ পেঁচানোকে বলা হয় তারের জয়। তাহলে এখানে যদি আমরা একটু আলাদা আলাদা ভাবে দেখি যে ইনসুলেশন উঠানো দুইটা তারকে নির্দিষ্ট নিয়মে পেঁচানো তারের জয় বলে। তাহলে ইনসুলেশন উঠানো দুইটা তারকে নির্দিষ্ট নিয়মে পেঁচানোকে তারের জয় বলে। তাহলে আমরা জয়েন্ট করতে গেলে কিন্তু আমাদের এগুলো খেয়াল রাখতে হবে, যে জয়েন্টের সংজ্ঞাই বলে দিচ্ছে যে তার সঙ্গে কি থাকা লাগবে, তার ইনসুলেশন উঠানো থাকা লাগবে, দুইটা তার সর্বনিম্ন দুইটা তার থাকা লাগবে, এবং নির্দিষ্ট নিয়মে যদি তারে আমরা পেঁচাই তখন তাকে আমরা বলবো তাদের জয়েন্ট। এখন তারের জয়েন্টের পরে আমাদের পরবর্তী যে পার্ট আছে সেটা আছে যে জয়েন্টের বৈশিষ্ট্য। জয়েন্ট করলে শুধু পেঁচালাম, জয়েন্ট হল ঠিক আছে, কিন্তু তার কিন্তু নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকা লাগবে। বৈশিষ্ট্যর ভিতরে কি আছে, প্রথমে যদি আমরা বৈশিষ্ট্যে যাই তাহলে এখানে এক নম্বরে আছে যে ইহা শক্ত হতে হবে। হতে হবে যেন টানলে তুলে না, তাহলে কি যে বৈদ্যুতিক তার যে জয়েন্ট আছে এই জয়েন্টের বৈশিষ্ট্য, আমরা এখন আছি বৈশিষ্ট্যর মধ্যে, তারের বৈশিষ্ট্যর মধ্যে। তাহলে বৈশিষ্ট্য দেখলাম আমরা কি, প্রথম বৈশিষ্ট্য আছে ইহা শক্ত হতে হবে যেন টানলে খুলে না যায়।
আমরা যে জয়েন্টটা করব জয়েন্টটা যখন তারের ইনসুলেশন উঠালাম নির্দিষ্ট নিয়মে জয়েন্ট করলাম জয়েন্ট করার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে যে জয়েন্টটা যেন মজবুত হয় টানলে যেন খুলে না তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্যে এটা আমাদের মাথায় রাখতে হবে যে জয়েন্টটা যেন একটু যান্ত্রিকভাবে মজবুত হয় যেন টানলে খুলে না তাহলে ইয়া শক্ত হবে হবে যেন টানলে খুলে না এবং দ্বিতীয় পদক দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা দেখলাম যে জয়েন্ট আমরা করলাম এবং জয়েন্ট যেন টানলে খুলে না যায় সেটা এবং দ্বিতীয় বৈশিষ্ট্য আছে সংযোগ স্থলে আমাদের সংযোগ করার পরে সংযোগ স্থলে যেন কারেন্ট সংযোগ স্থলে যেন কারেন্ট প্রবাহে অতিরিক্ত বাধা না তাহলে কি প্রথম বৈশিষ্ট্য আমরা দেখলাম যে এটা শক্ত হতে হবে যেন টানলে খুলে না যায় তাহলে যান্ত্রিকভাবে মজবুত হতে হবে যেন টানলে সেটা খুলে না যায় এবং দ্বিতীয়টা আছে সংযোগ স্থল সংযোগ স্থলে যেন কারেন্ট প্রবাহে অতিরিক্ত বাধা না হয় আমরা তারের জয়েন্ট করার পরে যখন তারের আমরা জয়েন্ট করি তখন কিন্তু এখানে তারের জয়েন্ট করার পরে যদি আমরা একটা জয়েন্টের চিত্র আঁকি যে এরকম তার এখানে আমরা নির্দিষ্ট নিয়মে এনে প্যাঁচ দিয়ে একটা জয়েন্ট দিলাম জয়েন্ট দেওয়ার পরে এখানে চিপ যে চিত্রটা আছে এখানে কি যদি তার দুটো এরকম হয় তাহলে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে যে ফাঁকা জায়গাটা কি করবে তারের সাথে যেহেতু তারের সংযোগ নেই তার মানে ওখানে কিন্তু বাধার সৃষ্টি হবে বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি হবে সেই কারণে ইয়া শক্ত হতে হবে যেন অবশ্যই শক্ত হতে হবে যেন টানলে খুলে না যায় দ্বিতীয় এখান দিয়ে যখন বিদ্যুৎ চলাচল করবে বা কারেন্ট প্রবাহিত হবে তখন যেন অতিরিক্ত বাধার সৃষ্টি না হয় তাহলে এই দুটো দিক কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারের বৈশিষ্ট্যে আমরা দেখতে পাই যে এখানে ইয়া শক্ত হতে হবে যেন টানলে খুলে না যায় এবং সংযোগ স্থলে যেন কারেন্ট প্রবাহে অতিরিক্ত বাধা না হয় এই দুটো ব্যাপার কিন্তু সব সময় মাথায় রাখতে হবে যে জয়েন্ট করার সময় এই দুটো ব্যাপার মেইনলি মাথায় রাখতে হবে যে শক্ত হতে হবে যেন খুলে না যায় এবং সংযোগ স্থলে যেন কারেন্ট প্রবাহে অতিরিক্ত বাধা না হয় এবং আমাদের দ্বিতীয় পরবর্তী পদক্ষেপে যদি আমরা যাই যে জয়েন্টের প্রয়োজনীয় জয়েন্টের আসলে কি প্রয়োজনীয়তা আছে বা জয়েন্ট আমরা কেন করবো জয়েন্ট করার প্রয়োজন কেন জয়েন্ট করবো জয়েন্ট করার প্রয়োজনীয়তাতে আছে আমরা যদি প্রয়োজনীয়তায় যাই প্রয়োজনীয়তায় যাই সেখানে ধাপে ধাপে আমরা দেখতে পারবো যে কেন জয়েন্ট করা হয় জয়েন্ট বাক্সে আমরা জানি যে জয়েন্ট বক্স আছে বা বৈদ্যুতিক ওয়্যারিংয়ের যে জয়েন্ট বক্স আছে যেখান দিয়ে তার সংযোগ করে বিভিন্ন জায়গায় নেওয়া হয় বা লোডে দেওয়া হয় এই জয়েন্ট বক্সে জয়েন্ট দেওয়ার জন্য কিন্তু তার জয়েন্টের প্রয়োজনীয়তা আছে তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি যে জয়েন্ট বাক্সে সংযোগ দেওয়ার জন্য বা জয়েন্ট বক্সে সংযোগ দেওয়ার জন্য আমরা তারের জয়েন্ট ব্যবহার করি তারপর তারের দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য আমরা তারের জয়েন্ট করে থাকি আমরা জানি যে তার বাজারে যে তার পাই তার উৎপাদনকারী যে কোম্পানি আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার উৎপাদন করে আমাদের প্রয়োজনে আমরা ছোট হিসেবে ছোট তার ব্যবহার করি বা যখন বড় করার দরকার হয় তখন কিন্তু আমরা তারের জয়েন্ট করে তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি করি তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য তারের জয়েন্টের প্রয়োজনীয়তা আছে এবং পরবর্তীতে যদি আমরা আবার যাই যে বৈদ্যুতিক যে সমস্ত সরঞ্জাম আছে বৈদ্যুতিক সরঞ্জামে
সরঞ্জামে সংযোগ বৈদ্যুতিক যে সমস্ত সরঞ্জাম আছে মানে বৈদ্যুতিক লোড যেমন যেগুলো আছে সেগুলোতে আমরা সংযোগ দেওয়ার সময় অনেক সময় কি করি তার কেটে আবার জয়েন্ট দেই এরপর টার্মিনালের কাছে টার্মিনাল টার্মিনালের কাছে আমরা তারে জয়েন্ট করি টার্মিনালের কাজ বলতে বোঝায় যে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে যেখানে আমরা সাপ্লাই প্রয়োগ করি বা তারের কোনো টার্মিনাল যখন বের করতে হয় বা প্রয়োজন হয় তখন সেই সমস্ত জায়গায় কিন্তু তার কেটে অনেক সময় জয়েন্ট দেওয়া হয় যে জন্য বলা হচ্ছে যে তার কোথায় কোথায় প্রয়োজন জয়েন্ট বক্সে তার জয়েন্ট করা হয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য তার জয়েন্ট করা হয় এবং বৈদ্যুতিক যে সরঞ্জাম আছে এই সরঞ্জামের সংযোগ দেওয়ার জন্য অনেক সময় তার কেটে সংযোগ করা হয় এবং টার্মিনালের কাছে এরপর বেশি আমরা জয়েন্ট ব্যবহার করে থাকি যে ছিঁড়ে গেলে তার যদি কোথাও থেকে ছিঁড়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন তারে সংযোগ দিতে তাহলে আমরা লিখতে পারি যে বিচ্ছিন্ন তারের সংযোগ আমাদের লাইনের যে তার যদি কোনো কারণে ছিঁড়ে যায় সাধারণত ঝড় বৃষ্টির সময় আমরা দেখি যে বাইরে যে তার থাকে অনেক সময় গাছপালা পড়ে বা কোনো কারণে যদি তার ছিঁড়ে যায় তাহলে সেই বিচ্ছিন্ন তারে সংযোগ করতে কিন্তু বা বিচ্ছিন্ন তারকে জোড়া দিতে আমরা সেখানে কিন্তু তারের জয়েন্ট ব্যবহার করি তাহলে জয়েন্টের যে প্রয়োজনীয়তা আমরা দেখলাম যে জয়েন্ট বাড়ছে তারের জয়েন্ট সংযোগ করা হয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য এবং বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ বাটার এবং টার্মিনালের কাজে এবং তার বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের সংযোগ দিতে বৈদ্যুতিক তারের জয়েন্ট ব্যবহার করা হয় আমরা যদি পরবর্তী পাঠে আসি আমাদের যে প্রয়োজনীয়তার পরে যে জয়েন্ট পদক্ষেপ আমরা এতক্ষণ দেখলাম যে জয়েন্ট কাকে বলে জয়েন্টে কি বৈশিষ্ট্য থাকা দরকার জয়েন্ট কেন করি বা জয়েন্টের প্রয়োজনীয়তা কি এখন যদি আমরা জয়েন্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু ধাপ বা পদক্ষেপ মানতে হবে সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব যে জয়েন্টের পদক্ষেপ পদক্ষেপ বৈদ্যুতিক তারের জয়েন্টের পদক্ষেপ জয়েন্টের পদক্ষেপ জয়েন্ট করতে গেলে আমরা প্রথমে বললাম যে দুইটি তার অবশ্যই আমাদের দরকার কিন্তু তারগুলো যখন আমরা হাতে পাবো তখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ধাপ বা পদক্ষেপ মানতে হবে সেখানে আমাদের প্রথম ধাপে আছে যে ইনসুলেশন ছুরি দিয়ে কেটে ফেলা আমরা অনেক সময় প্লাস দিয়ে ইনসুলেশন অপসারণ করি বা ছুরি দিয়ে কেটে ফেলি যেভাবেই হোক তার ইনসুলেশন ছুরি দিয়ে কেটে ফেলা যাকে আমরা বলি স্কিলিং তাহলে ইনসুলেশন ইনসুলেশন ছুরি দিয়ে যাকে আমরা বলি স্কিলিং তাহলে প্রথমে আমার যে তারটা থাকবে সেই তারটা ইনসুলেশন আমরা ছুরি দিয়ে কেটে ফেলবো একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের জয়েন্ট করতে যে জয়েন্ট করতে যতটুকু তারের প্রয়োজন হবে বা উন্মুক্ত তারের প্রয়োজন হবে আমরা ততটুকু ছুরি দিয়ে কেটে ফেলবো এরপর দ্বিতীয় ধাপে আছে ছুরি দিয়ে বা বোতা কোনো কিছু দিয়ে তারের তার পরিষ্কার করা যাকে বলা হয় স্ক্রাবিং তাহলে তার পরিষ্কার করা পরিষ্কার করা পরিষ্কার করতে আসলে নতুন যদি তার হয় অনেক সময় প্রয়োজন পরিষ্কারের প্রয়োজন হয় না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের তার অনেকদিন ব্যবহারের পরে যদি পুরানো হয়ে যায় তখন ওর ভিতরে একটু ডাস্ট আসে বা ভিতরে অপরিবাহী পদার্থের একটা আবরণ সৃষ্টি হয় যে কারণে আমরা তার যখন নতুন করে আবার জয়েন্ট করব তখন অবশ্যই তারে পরিষ্কার করতে হবে যেটাকে আমরা বলি স্ক্রাবিং এরপরে তিন নম্বরে আছে সংযোগ সংযোগ বা যাকে বলা হয় টাই তাহলে সংযোগ করা যখন আমরা তার ইনসুলেশন ছবি দিয়ে কেটে ফেললাম তাকে ভালোভাবে পরিষ্কার করলাম তারপরে নির্দিষ্ট নিয়মে যে জয়েন্টের যেভাবে নিয়ম আছে নির্দিষ্ট নিয়মে আমরা তারটারে জয়েন্ট দেব জয়েন্ট দেওয়ার পরে পরবর্তী ধাপ হলো ঝালাই
ঝালাই বা সোল্ডারিং। আমরা ইলেকট্রিক্যালে কাজে বেশিরভাগ বলে থাকি যে সোল্ডারিং, তার মানে যেখানে আমরা সোল্ডারিং করব, জয়েন করার পরে সোল্ডারিং করব, এবং সর্বশেষ ধাপ হলো হচ্ছে উন্মুক্ত যে জায়গাটা ছিল সেখানে আমরা টেপিং করে দেব, ইনসুলেশন টেপ দিয়ে আমরা পেঁচিয়ে এটাকে টেপিং করে দেব। তাহলে জয়েন্টের পদক্ষেপে আমরা যেগুলো মানব সেগুলো হলো, প্রথমে ইনসুলেশন আমরা সুতি দিয়ে কেটে ফেলে দেব, তারপর তারটাকে পরিষ্কার করব যদি প্রয়োজন হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় না। তারপর আমরা নির্দিষ্ট নিয়ম মেনে সংযোগ করব, সংযোগ করার পরে অবশ্যই সংযোগ স্থানে যেন কারেন্ট প্রবাহে বাধা না হয় বা ভালো পরিবাহিতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে জন্য আমরা সেখানে সোল্ডারিং, এবং সোল্ডারিং করার পরে ওই উন্মুক্ত স্থানে যেন শর্ট সার্কিট না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য ওই জায়গাটা আমরা আবার টেপিং করে দেব। এরপরে আমরা আসবো এই ঝালাই বা সোল্ডারিং। ঝালাই বা সোল্ডারিং করতে গেলে আমাদের কি কি বিষয়ের উপরে নজর দিতে হবে বা ধাপ, ঝালাই বা সোল্ডারিং এর যে ধাপ সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। ঝালাই বা সোল্ডারিং করতে গেলে আমরা অনেকেই চিনি বা জানি যে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সোল্ডারিং করে থাকি। সোল্ডারিং করতে গেলে অবশ্যই আমাদের সোল্ডারিং আয়রনের প্রয়োজন, তার সাথে যে ম্যাটেরিয়াল যেগুলো যেমন সোল্ডারিং লিড, সোল্ডারিং ফ্লাক্স, এগুলো তো অবশ্যই প্রয়োজন, এবং অবশ্যই প্রয়োজন সংযোগ স্থল যেখানে আমরা সোল্ডারিং করব। এগুলো পাওয়ার পরে আমরা যখন সোল্ডারিং করব তখন আমাদের প্রথম ধাপ হচ্ছে সংযোগ স্থল বা ঝালাইয়ের যে স্থল আছে সেটাকে সুন্দর করে পরিষ্কার করা। তাহলে যদি আমরা ঝালাই বা সোল্ডারিং এর ধাপে আসি তাহলে কি আছে যে সংযোগ স্থল পরিষ্কার করা, আমরা প্রথমে সংযোগ স্থলটারে ভালো করে পরিষ্কার করব, সংযোগ স্থল আগে পরিষ্কার করে নিব। এরপর দ্বিতীয় ধাপে আছে যে ঝালাই বি বা আমরা যেটা বললাম যে সোল্ডারিং আয়রন আমাদের দরকার, সেই ঝালাই বিট গরম করা, ঝালাই বিট গরম করা নির্দিষ্ট মাত্রায়, অবশ্যই নির্দিষ্ট মাত্রায় ঝালাই বিট গরম করে নিতে হবে, তা না হলে অনেক সময় ঝালাইয়ের যে ঝালাইটা আছে আমরা সোল্ডারিং লিড বলি যেটাকে বা ফ্লাক্স আছে এগুলো ঠিকঠাক বলবে না, এবং সংযোগ স্থলে কিন্তু ঝালাইও ঠিকভাবে করা যাবে না। তাহলে এরপরে গরম বা উত্তপ্ত যে বিট আছে ঝালাই বিটে এরপর মানে বিটে যে উত্তপ্ত বিট, আমরা এখানে বিট গরম করলাম, এখন এই উত্তপ্ত বিটে বা বিটে ঝালাই বিটে সোল্ডারের পুরলে, তার মানে ঝালাই বিট যখন আমরা উত্তপ্ত করলাম তখন ঝালাই বিটে এর পুরলে দেব, তার মানে ঝালাই যে বিট আছে ওই বিটে আমরা যে লিডটা আছে লিডটারে গরম করব বা ঝালাই বিটে এর পুরলে দেব। দেওয়ার পরে চার নম্বরে আছে ফ্লাক্স প্রয়োগ করা, ফ্লাক্স প্রয়োগ করা হয় সংযোগ স্থল পরিষ্কার করার জন্য, বা বাতাসে যে জলীয় বাষ্প থাকে বা তৈলাক্ত যদি কোনো পদার্থ ওই জায়গায় থাকে তাহলে কি হয় এই ফ্লাক্সটা তারে পরিষ্কার করে দেয়, মূলত পরিষ্কার করে দেয়, এবং এই যে গরম যে প্রলেপটা ছিল বা আমাদের যে সোল্ডারিং লিডটা ছিল এই লিডটারে লাগতে সহযোগিতা করে। এবং সর্বশেষ আছে কি যে সংযোগ স্থলে আমাদের যেখানে সংযোগ স্থল সেই সংযোগ স্থলে বিট প্রয়োগ করা, বিট প্রয়োগ করা এবং সর্বশেষে সংযোগ স্থলে বিট প্রয়োগ করা, এবং বিট প্রয়োগ করার পরে যদি আমাদের আরো ঝালাইয়ের দরকার হয়
বা যে লিড আছে ওটা যদি দরকার হয় তাহলে আমাদের সেখানে আরো লিড প্রয়োগ করতে হবে তাহলে প্রথম ধাপে আমরা কি সংযোগস্থল পরিষ্কার করে নিলাম এবং আমাদের সোল্ডারিং আয়রনের যে লিডটা ছিল সেই লিডটা গরম করে নিলাম গরম লিডে যারা ঝালাই বা সোল্ডারিং প্রয়োগ করলে আছে সেই ঝালাই লিডে সোল্ডারে প্রয়োগ দিলাম বা ঝালাইয়ের প্রয়োগ দিলাম লিডের উপরে তারপর ওখানে প্লাস প্রয়োগ করলাম এবং সর্বশেষ সংযোগস্থলে আমরা উত্তপ্ত লিডটি প্রয়োগ করলাম সেক্ষেত্রে যদি আমাদের অতিরিক্ত ঝালাইয়ের দরকার হয় বা সোল্ডারিং লিডের দরকার হয় আমরা অতিরিক্ত সোল্ডারিং লিডও সেখানে প্রয়োগ করব আমাদের প্রয়োজন অনুসারে তাহলে ঝালাই করতে গেলে কিন্তু আমাদের আমি আগেও একবার বলছি আবারও বলছি যে আমাদের বিটটা কিন্তু নির্দিষ্ট মাত্রায় গরম হতে হবে সেক্ষেত্রে যদি সোল্ডারিং আয়রনে কোনো সমস্যা থাকে বা তাপ কম বেশি হয় সেক্ষেত্রে সোল্ডারিং করতে গেলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে যখন আমরা ঝালাই করলাম তাহলে ঝালাই করার পরে একটা সংযোগস্থল যে একটা তারের জয়েন্ট ছিল জয়েন্ট করার পরে যদি এখানে আগে দেখতে যদিও একটু খারাপ দেখাতে তো যখন ঝালাই করে দিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরো সমান দেখা যাবে কারণ এর ভিতরে যে ফাঁকা অংশটা থাকবে সে ফাঁকা অংশটা কিন্তু সব জায়গায় ঝালাই ঢুকে এই অংশটা একদম পরিপূর্ণ করে দেবে বা সুন্দরভাবে এই করে দেবে তাহলে যখন ঝালাই করলাম তখন কিন্তু এই সংযোগস্থলটা এখন খোলা আছে আমরা যদি এরকম ভাবে দেখি যে তার ইনসুলেশন এটুকু উঠানো ইনসুলেশন উঠানো কিন্তু এই জয়েন্ট করার পরে বা ঝালাই দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এই জায়গাটা খোলা আছে তার মানে এই জায়গাটা কিন্তু এখন ব্যবহারের জন্য নিরাপদ না কারণ কি এখানে যদি কোনোভাবে হাত লাগে শক পেতে পারো বা কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যেমন শর্ট সার্কিট ঘটতে পারে তাহলে আমরা এই জায়গাটাতে নিরাপত্তা দান করার জন্য কিন্তু আমাদের পরবর্তী পার্ট হচ্ছে কেবিন যে ওই জায়গাটাতে আমরা কীভাবে নিরাপত্তা দান করব সেক্ষেত্রে টেপিং এর সংজ্ঞায় যদি আমরা দেখি তাহলে টেপিং এর সংজ্ঞায় দেখব যে ইনসুলেশন টেপ তো অনেকেই তোমরা জানো ইনসুলেশন টেপ অনেকে কস্টে বলে থাকে যে অনেকে বলে কাঁচায় টেপ টেনিস বলে আসলে এটা কিন্তু টেপ টেনিস বলে কাঁচানোর জন্য না এটা ইলেকট্রিক্যাল কাজের জন্য ব্যবহৃত হয় এই যে ইনসুলেশন টেপ এই ইনসুলেশন টেপ দিয়ে যদি নির্দিষ্ট নিয়মে পেঁচানো হয় এখানে ইনসুলেশন টেপ দিয়ে পেঁচানোকেই আমরা বলি টেপিং তাহলে এই টেপিং করার কিছু কিছু পদক্ষেপ আছে যেমন টেপিং করতে হবে কি পরিমাণে যে এর উপরে যদি আমি একটা প্যাচ দিই জাস্ট একটা প্যাচ দিয়ে দিলাম সেটাও কিন্তু টেপিং হবে উপরে টেপ পেঁচানো থাকলে কিন্তু আমাদের টেপিং করা ততক্ষণই দরকার যতক্ষণ পাশের যে ইনসুলেশন আছে এই ইনসুলেশনের সমান পুরুত্ব টেপ দিয়ে না হবে ততক্ষণই আমাদের টেপ পেঁচাতে হবে তার মানে টেপ পেঁচানোর পরে এই তারটা স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যাবে না যে এখানে কোনো জয়েন্ট আছে কি নেই তার মানে টেপ পেঁচিয়ে পুরো ওই জায়গাটা কিন্তু একদম ইনসুলেশন এর সমান সমান করে দিতে হবে এই সমান সমান করে যদি টেপ পেঁচানো হয় তাহলে তখনই নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্টভাবে টেপ পেঁচানো হবে এবং এই জয়েন্টের স্থলে বা জয়েন্ট সংযোগ স্থলে যে ইনসুলেশন থাকবে তখন আর তারের অন্য জায়গায় ইনসুলেশন আর সংযোগ স্থলের ইনসুলেশনও কিন্তু সমান হবে তাহলে নির্দিষ্ট নিয়মে ইনসুলেশন টেপ দিয়ে যদি পেঁচানো হয় সংযোগ স্থলে ইনসুলেশন টেপ দিয়ে মোড়ানোকে বা পেঁচানোকেই আমরা বলি টেপিং এখন আজকের পাঠ থেকে আমরা দেখলাম যে ষষ্ঠ অধ্যায় বৈদ্যুতিক তারের জয়েন্ট সেখানে আমরা জয়েন্ট দেখলাম যে তারকে নির্দিষ্ট নিয়মে যদি পেঁচানো হয় নির্দিষ্ট নিয়মে পেঁচানোকে জয়েন্ট বলে হয় জয়েন্টের বৈশিষ্ট্য ছিল যে সংযোগ স্থল টানলে যেন খুলে না যায় যান্ত্রিকভাবে মজবুত হতে হবে এবং কারেন্ট প্রবাহে যেন অতিরিক্ত বাধার সৃষ্টি না হয় সেটা হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে ছিল প্রয়োজনীয়তায় ছিল যে আমরা কেন জয়েন্ট ব্যবহার করতাম বা কি জন্য আমরা জয়েন্ট ব্যবহার করব সেখানে আমরা দেখলাম যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য আমরা জয়েন্ট করি কোনো জায়গা যদি ছিঁড়ে যায় বা উন্মুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা জয়েন্ট ব্যবহার করি বৈদ্যুতিক যন্ত্রপাতিতে সংযোগ দেওয়ার জন্য জয়েন্ট ব্যবহার করি এবং পরে ছিল জয়েন্টের পদক্ষেপ যে কী কী ধাপ মেনে আমরা জয়েন্ট করবো আমরা যদি জয়েন্ট করি কেউ বাসায় যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই সেই ধাপগুলো মেনেই আমরা প্র্যাকটিস করবো এরপরে ঝালাইয়ের ধাপ ঝালাই করার সময় যে পদক্ষেপগুলো দেখলাম সেগুলো যদি কেউ বাসায় এখন ঝালাইয়ের প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে খুবই সতর্ক কারণ উত্তপ্ত ভিত যেন
গায়ে না লাগে কারণ এটা খুবই বিপজ্জনক এবং এ যখন ঝালাই করা হবে তখন ফ্লাক্স যখন পড়ে তখন একটা ধোঁয়া বের হয় এই ধোঁয়াটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর যে কারণে এই দিকগুলো মেনে বা এই সতর্কতাগুলো মেনে অবশ্যই বাসায় প্র্যাকটিস করার জন্য সর্বশেষ আছে আমাদের যখন জয়েন্ট কমপ্লিট তখন আমাদের টেপিং করা এবং ইনসুলেশন যে টেপ ছিল আমাদের ইনসুলেশন টেপ দিয়ে ব্যাজানো করে আমরা টেপিং সম্পন্ন করলাম কিন্তু সেখানে একটা কথা যে বাইরের পাশের ইনসুলেশনের সমান যেন হয় টেপ ব্যাজানো যেন সুন্দর তাহলে দেখতেও সুন্দর হবে এবং শব্দব্যস্থলে যে অপরিবাহিতা বা রেজিস্ট্যান্স সেটাও বৃদ্ধি পাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের ক্লাস আমরা এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি এক্ষেত্রে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ।